হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ছেলে ময়নাক। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো একটা লাল জামদানি পরেছি আর রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি এখন যাচ্ছি, আমাদের এখানে খড়ের বাজার আছে, তো খড়ের বাজারে শীতলা পুজো হবে। তো এখন মানে সবাই এসেছে, জোগাড় টোগাড় করছে, তো আমি পুচকুর জন্য পুজো দিব, তো ওই জন্য আমি রেডি হয়েছি, যাবো। পুচকু দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে খেলছে, তো পুচকুর বাবা স্নান করে বেড়া, তো পুচকুর বাবার সাথেই যাবো। তো পুচকুর বাবা দোকানে চলে যাবে, আমি আর পুচকু দিয়ে ওখানে বসে থাকবো, একটু পুজো হবে, পুজো দেখবো, তারপরে আসবো। তো আমি স্নান টান করে সকালবেলায় উঠে স্নান করে আগে বাড়ি ঠাকুর পুজো করে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পুজো দিতে গিয়ে কী হয় না হয় আমি সবটাই শেয়ার করব, ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এদিকে ফল নিয়ে নিয়েছি, কলা, তারপরে বেদানা, আঙুর, আর একটু ফুল নিয়ে নিয়েছি, ফুলটা ওদেরকে দিয়ে দিব। আর এখানে কাঁচা মিষ্টি আছে, আর ওখানে চন্দ্র শুভজিৎ দত্ত শান্ডিল গোত্র লিখে দিয়েছি, তো এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাব। পুচকুর বাবা বেড়াক স্নান করে, আর এই যে পুচকু দেখো কী করছে, ওইটা মুখে দিতে হয় না কিন্তু, মুখে দিবা না। পুচকু এখনও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, দিয়ে রেডি হয়ে আমার ক্লিপ ট্লিপ নিয়ে খেলা করছে, দেখো হাই করে দাও, একটু হাই করে দাও, প্রণাম করে দাও, একটু প্রণাম করে দাও, হ্যাঁ একটু দিদা বলে দাও, দিদা, উ উ মুখে দিতে হয় না, মুখে দিব না, ওই তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো আমি আগে আগে চলে এসেছি, আর পুচকু পুচকু বাবার সাথে হেঁটে হেঁটে আসছে, ওকে কোলে নিতে চাইলাম তো কোলে উঠবে না, ও হেঁটে হেঁটেই আসবে। তো আস্তে আস্তে দেখো আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি, ঠাকুরের কাছে প্যান্ডেল করেছে দেখো কত সুন্দর করে, আর ঠাকুর রাখা আছে ওখানে, আর এদিকে দুজন দেখলাম এসে যোগাড় করছে, তাদেরকে আমি চিনি না, কারণ আমি তো এখানকার মানে এখানে তো থাকি, মানে মানে এখানে যদি আমার মেয়ে, এখানকারই যদি মেয়ে হতাম তাহলে আমি ধরো সবকে চিনতাম, কিন্তু আমি তো অত বেড়াই না, ওই জন্য আমি সবকে চিনি না, তাও ওদের সাথে একটু কথা বলছিলাম। আর এইদিকে ঢাকিওয়ালা ঢাক নিয়ে বসেছিল ঢাক বাজাবে বলে, আর পুচকু ঢাকিওয়ালার কাছ থেকে কাঠি কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে বারবার করে, দিয়ে আমি বললাম তাহলে এটা করো, ওই যে কী বলে কাঁসর বাজায় যেই লাঠিটা দিয়ে ওই লাঠিটা একটু দাও, দিয়ে বললো হ্যাঁ ওটা দিচ্ছি, দিয়ে ওই দেখো আমি ওটা চাইছি, দিয়ে ওইটা দিল, দিয়ে কাঁসরটাও দিল, তাহলে ও একটু বেশ আনন্দ পেলো, এবার বসে থাকবে, এবার জ্বালাবে না। আর দেখো ওই লাঠি দিয়ে কাঁসর বাজাচ্ছে না, ঢাক বাজাচ্ছে। আর এখানে আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি, কারণ হচ্ছে গান বাজছে, তো বক্সে গান বাজছে না, কপিরাইট দিয়ে বাজছে, ওই সাউন্ডটা বন্ধ রেখে রেকর্ডিং চালিয়ে আমাকে বলছি। আর এর পরেরটাই মানে এর পরের ভিডিওটা যে কিছু আর কিছু আছে ওইটাই, মানে বক্স বাজছে না, ওই জন্য আমি ওটা চালিয়ে রেখেছি। কি দেখছ ওদিকে আবার গরু আছে নাকি দেখছো নাকি, এখানে গরু বাঁধা থাকে, আছে গরু
আসলাম, পুজোর ওখান থেকে এসে প্রসাদ খেলাম, দিয়ে খাবার খেলাম, দিয়ে মৈনাকেও খাওয়ালাম। দিয়ে মৈনাকে এখন জানলায় বসে আছে আর আমি একটু শুয়েছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।